আসসালামু আলাইকুম নিউজ 24 ইনফো চ্যানেলের পক্ষ থেকে প্রবাসী ভাইদের স্বাগতম। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে এখন একটি দারুণ খবর আমরা প্রচার করতে যাচ্ছি। সৌদি রিয়াদ থেকে বাংলাদেশের ফ্লাইট এবং এই সম্বন্ধে বিস্তারিত আমরা জানব আমাদের সৌদি সবার প্রিয় রিপোর্টার নিহন ভাইয়ের লাইভ পেজ থেকে। একটি ভিডিও আমরা গ্রহণ করেছি এবং সেই ভিডিও থেকে আমরা দেখব যে রিয়াদ থেকে ঢাকা আসার জন্য যে প্রসিডিউরটা আমরা ফলো করব বা কি কি বিষয় আমাদের জানা দরকার। তো চলুন আমরা বিস্তারিত ভিডিও থেকে দেখে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে বসে যুক্ত হচ্ছেন, আপনাদের সবার পছন্দের এবং সৌদি আরবের সব থেকে বড় পেজ আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি, আপনাদের সবাইকে যাচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন। বরাবর মতোই আপনাদের অনেক প্রত্যাশা ছিল, অনেক আশা ছিল আমরা কবে দাম্মাম আসবো এবং দাম্মাম অসুস্থ প্রবাসী যারা আছেন, অসহায় অবস্থা যারা আছেন তাদের খবরাখবর কবে তুলে ধরবো। পাশাপাশি আপনারা আমাদেরকে আবেদন করেছেন রিয়াদের বিমানের পরে বিশেষ ফ্লাইটের পরে যেন একটি বিশেষ ফ্লাইটে দাম্মাম থেকে দেওয়া হয়। তো আজকে আমি ক্যাপশনেরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দাম্মামের বিশেষ ফ্ল্যাট নিয়ে মূলত আজকে আমার দাম্মাম আসা এবং যে বিষয়টি সেটা তোলার চেষ্টা করছি। দাম্মামের বিশেষ ফ্ল্যাট নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দিব। আমরা এখন যে ট্রাভেলস এজেন্সিটা আছে সেটা হচ্ছে ফার্স্ট ফ্লাইট ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, আপনি এর আগে দেখেছেন, যেটা এক নামে সিকুতে হাবিব ট্রাভেলস নামে পরিচিত। আমরা জানতে পেরেছি এই ট্রাভেল এজেন্সিতে বিশেষ ফ্ল্যাটের ব্যবস্থা করা হয়েছে। সেই বিশেষ ফ্ল্যাটে কারা কারা যেতে পারবেন, কিভাবে যেতে পারবেন দাম্মাম প্রবাসীরা এবং সে যাওয়ার নিয়মাবলী কী, সেগুলো আমরা শুনবো, এক এক করে সবার কাছ থেকে শুনবো। আমরা প্রথমত যাওয়ার চেষ্টা করছি আমাদের এখানে জুলফিকার ভাইয়ের কাছে যাব। হাবিব ট্রাভেলসে কর্মরত আছেন জুলফিকার ভাই। জুলফিকার ভাই, আপনি যদি আমাদেরকে এই বিশেষ ফ্লাইট সম্পর্কে আমরা খবর পেয়েছি আর ইয়ে থেকে, যেটি সেটা হচ্ছে আপনাদের এখান থেকে একটি বিশেষ বিমান যাবে, সেই বিমানে করে আপনারা দাম্মাম থেকে কিছু প্যাসেঞ্জার নিয়ে যাবেন যারা আটকা পড়েছেন এবং যারা অসহায় অবস্থায় এখানের মধ্যে আছেন। তো আপনি যদি আমাদেরকে একটু জানাতেন যে কী সিস্টেমে আপনারা আমাদের বিশেষ ফ্লাইটটা পরিচালনা করছেন। ধন্যবাদ আপনাকে শুধু রিয়াদ থেকে আসার জন্য এবং আপনার সহকর্মীবৃন্দকে ধন্যবাদ জানাই আমার দাম্মাম প্রবাসী সমস্ত বাংলাদেশি ভাই ও বোনদেরকে। আমরা শুধু অবলোকন করছিলাম যে রিয়াদ এবং জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে তাদেরকে বাংলাদেশে নেওয়া হয়েছে, অথচ দাম্মামের সাথে বিমতামূলক আচরণ করা হয়েছে। এর জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং ক্ষোভ প্রকাশ করছি বাংলাদেশ বিমানের প্রতি। আমরা আমাদের বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত সভাপতি ইস্টার্ন প্রভিন্স সেন্ট্রাল কমিটির আমাদের হাবিব ট্রাভেলস দাম্মামের পক্ষ থেকে একটা উদ্যোগ গ্রহণ করি এবং সৌদি সিভিল এভিয়েশনের সাথে আমাদের কথোপকথনের পর আমরা তাদের কাছে দুটো ফ্লাইট চেয়েছিলাম। তারা আমাদেরকে এনশিওর করেছে যে একটা ফ্লাইট তারা দিতে পারবে আগামী 30 জুনের ভিতর, অর্থাৎ আমরা আশা করছি 29 তারিখ রাত্রে অথবা 30 তারিখ রাত্রে বিমানে সৌদি এয়ারলাইন্সের এই বিমানটি ঢাকার উদ্দেশ্যে চার্টার ফ্লাইট হিসেবে চলে যাবে। এবং আমরা এও এনশিওর করছি যে প্রতিটি যাত্রীকে আমরা আমাদের নিজস্ব ব্যবস্থার মাধ্যমে তাদেরকে COVID-19 টেস্ট সম্পন্ন করে তারপর আমরা তাদেরকে বাংলাদেশে পৌঁছে দেব, যাতে তাদেরকে সেখানে কোনো ধরনের হ্যাজার্ডের মুখোমুখি না হতে হয় এবং তারা যাতে নিজ নিজ গৃহে যেয়ে হোম কোয়ারেন্টাইনে থাকতে পারে। আমরা চাই না কোনো এফেক্টেড অথবা ইনফেক্টেড প্যাসেঞ্জার এই বিমানে ভ্রমণ করুক এবং আমাদের দাম্মামের মান সম্মান দুলিশাত হোক। পরবর্তী সময়ে আমরা সৌদি এয়ারলাইন্সকে আবার বিশেষভাবে অনুরোধ করতে পারবো যে আমাদেরকে আরও কিছু ফ্লাইট দেওয়া হোক। যাই হোক, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি এখানে যারা অসহায় অসুস্থ এবং যারা এখানে ভিজিট ভিসায় এসে বিপদগ্রস্ত হয়ে পড়েছেন তাদেরকে কিছুটা মুক্তি দেওয়ার আশায় আমাদের এই মানবিক উদ্যোগ। আবার আমাদের এই মানবিক উদ্যোগের সাথে আপনারা একত্রিত হওয়ায় আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন, বিশেষ করে দাম্মামে যারা আছেন, দাম্মামের আশেপাশ থেকে আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু আবেদন কীভাবে করবেন সেই বিষয়গুলো নিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন। বিস্তারিত জানার জন্য এখানে যে নাম্বারটি দিয়েছে আপনারা একটি নাম্বার নোট করতে পারেন, পাশাপাশি এই লাইভটুকু শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। এখানে যে নাম্বারটি দেওয়া আছে প্রথমে 0569 717468। আমি নাম্বারটি আগে আবার বলছি 0569 717468 এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জানতে পারেন। আমরা যে আপনি যদি আমাদেরকে বলতেন যে আর কি দিক নির্দেশনা আছে এই বিশেষ ফ্লাইটে যদি প্রবাসীরা যেতে হয় কি দিক নির্দেশনা আপনারা দিচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ নাসরুদ্দিন প্রধান, ফ্রেন্ডস অফ বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। অ্যাকচুয়ালি বিশেষ ফ্লাইট চার্টার ফ্লাইট দুইটা ব্যবস্থা করেছিল বাংলাদেশ বিমানের, সেটা হইল একটা জেদ্দা, একটা হইল রিয়াদ। কিন্তু দাম্মামের জন্য কোনো ফল প্রতিশ্রুতি আমরা পাই নাই বা আমাদের নাম সেখানে উল্লেখ হয় নাই। কিন্তু আমরা এতটা দীর্ঘ 31 বছর যাবৎ আমরা এই দাম্মাম শহরে আছি, এখানের দুঃখ সুখ নিয়েই আমরা আসি এবং থাকবো আল্লাহর রহমত। কিন্তু প্রতিমধ্যে আমাদের দলের বেশ কিছু নেতাকর্মী আমরা উদ্যোগ নিয়ে আসি, হ্যাঁ আমরা একটা ফ্লাইটের ইনশাআল্লাহ ব্যবস্থা করছি। এটার দিক নির্দেশনা বলতে গেলে এটাই বোঝায় যে এখানে আমরা দেশের সাথে গাদ্দারি করতে পারবো না এবং কোনো ভাই রিএন্ট্রি বিষয় নিয়ে যেন না যায়, এটা আমি বিশেষভাবে অনুরোধ করি। আমি নিজে প্র্যাকটিক্যালি ওনাদেরকে বুঝাই, ভাই আপনার ভিসা আছে, কাজ আছে, আপনি করেন। কিন্তু এখানে যারা আপনার যে ফ্যামিলি আসছে ভিজিট বিষয় এবং যারা একজেট লাগাইছে যারা জেল তার হিল থেকে মানে জেলখানা থেকে লোকগুলা, এই লোকগুলা মানে কী উপায়? তারা অনাহারে অর্ধাহারে আছে, যার কারণে আমরা বিশেষ উদ্যোগে আমরা এই কাজগুলা করতেছি আল্লাহর রহমতে। এখানে করোনা টেস্ট বাধ্যতামূলক। আমার দেশ, আমাদের জাতি, আমাদেরই কমিউনিটি, সোসাইটি, আমাদেরই পার্টির তো কেউ মানে বুলুক্রমে এই আশাটা করেন না যে কোনো লোক আনফিট হলেও তাকে ঠিক আছে সার্টিফিকেট মাধ্যমে ফিট করে দেওয়া। এটা আমার সাথে আমার গাদ্দারি করবো, আমার মায়ের সাথে গাদ্দারি করবো, আমার দেশের সাথে গাদ্দারি করা হইব, কিন্তু ওইটা আমি করতে যাব না। যেটা ফিট, যারা অসুবিধাতে আসছে তাদেরকে আমরা একটু হেল্প করার জন্যই এই উদ্যোগটা নিচ্ছি। মুখ্য বিষয় এটাই, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই। জি, যার কারণে আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ আশিক ভাই আপনাকে। আমি শাহিন ভাইয়ের কাছে একটু যেতে চাই। শাহিন ভাই, আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে এই ফ্ল্যাটের যারা আবেদন করবে এই ফ্ল্যাটটাতে আপনারা কাদেরকে বেশি প্রাধান্য দিচ্ছেন আগে, প্লাস কীভাবে আবেদন করবে এই বিষয়টি যদি একটু আমাদেরকে ক্লিয়ার করতেন আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমরা মহিলা এবং যারা বাচ্চা আছে অর্থাৎ ফ্যামিলিদেরকে যারা ভিজিট বিষয়ে আসছে, আটকা পড়ে আছে লং টাইম যাবো, তারা খুব সমস্যায় জর্জরিত। আর লকডাউনের কারণে তারা বিভিন্ন জায়গায় বেড়াইতে যেতে পারতেছিল না, যার কারণে এক এবং সত্য কথা বলতে গেলে যে 2-4 জন ফ্যামিলি এখানে আসছে, বিশেষ করে মহিলারা, এরা প্রায় বাংলাদেশে পাঠান। এই উদ্দেশ্যে আমাদের যে হাবিব ট্রাভেলসের যে সম্মানিত প্রতিষ্ঠাতা উনি একটা উদ্যোগ নিয়েছেন এবং সাথে আমাদের নাসিরুদ্দিন প্রধান এবং শ্রদ্ধেয় জুলফিকার আলী খান, ওনারা খুব কষ্টের মানে খুব কষ্টে এই জিনিসটা অ্যারেঞ্জ করছে যে যাতে করে দাম্মামের যারা আছে সবাই যাতে উপকৃত হয়। কারণ আপনারা জানেন যে জেদ্দা এবং রিয়াদ থেকে অলরেডি ফ্লাইট যাচ্ছে, কিন্তু দাম্মাম অবহেলিত। তো যাই হোক, আপনারা দোয়া করবেন সবাই। আর আমরা এখন দেখা গেছে যে আমরা 30 তারিখে আমাদের ফ্লাইট, এটা ডেট নির্ধারিত ছিল, কিন্তু এখন প্রচুর যাত্রী হওয়াতে সবাই বিভিন্ন জায়গা থেকে, যা সাংবাদিক ফোরাম প্লাস যারা গণ্যমান্য ব্যক্তিগণের কাছে, সবাই আমাদেরকে একটা অ্যাডভাইস দিচ্ছে যে আপনারা দরকার হলে একটু বড় ফ্লাইট নেন এবং প্রয়োজনে যদি এই 5 দিন 7 দিন একটু লেটও হয় আপনারা এটা একটু অ্যারেঞ্জ করেন। কিন্তু আমরা বিশেষ করে একটা জিনিস যে যারা আমাদেরকে এখানে চিনে, যেমন আমরা দাম্মামে আছি, আপনি বিশ্বাস করবেন কিনা যে যে রিয়াদ থেকে, আলজোফ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে দূরে জেদ্দা থেকে প্রয়োজনকে আমাদের ইয়ে আসছে, তো এরা তো আমাদেরকে চিনে না। যদি 30 তারিখ হয়তো বা যদি আমরা বড় ফ্লাইট নিয়ে আর 30 তারিখ যদি কোনো কারণে ডেটটা 2-4 দিন পিছায়, তা আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে আপনাদের মধ্যে জানাতে চাইছি আপনারা এই জিনিসটা ইস্যুর করবেন যে এটা আমাদের কোনো ব্যক্তিগত কারণে না, এটা আমরা একটা মানবিক উদ্দেশ্যে, হয়তো বা মানুষ যাতে একটা প্রভাকাণ্ডা না হয়, এটি আমার একটা অনুরোধ থাকলো। এখন আপনার সর্বপ্রথম একটা জিনিস হলো যে এই সাথে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই আশা করি যে আমরা 30 তারিখের মধ্যে এটা অ্যারেঞ্জ করবো, যদি এরকম 1-2 দিনের জন্য হয় বা 5-7 দিনের জন্য হয়, বড় জোর 1 সপ্তাহ। আমি একটা জিনিস যুক্ত হচ্ছে, কারণ এটা তো আপনাদের সময় কিন্তু খুব কম, এখানে মধ্যে আবেদনের বিষয় আছে, এখানে মধ্যে আবার করোনা টেস্টের বিষয় আছে, সবকিছু মিলিয়ে কিন্তু সময় একেবারে আমাদের হাতে কম। আমরা যাচ্ছি যদি 30 তারিখ নাও হয় হয়তো এরপরে হয়তো এরপর 7 তারিখ কি সম্ভাবনা আছে। জি জি, এটা অবশ্যই অবশ্যই, কারণ এটা ডিলে করা যাবে না, কারণ একটা কমিটমেন্টের ব্যাপার আছে, আর কমিটমেন্ট ফার্স্ট এটাই। সেটা একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে টিকিটের মূল্য কত ধরেছেন? আমার ভিউয়ার্স যারা আছে তারা জানতে চায়। না, টিকিটের মূল্য আমরা 2800 টাকা নির্ধারণ করেছি, ইনক্লুডিং করোনা টেস্ট এবং সার্টিফিকেট সহকারে। কারণ আপনারা জানেন যে রিয়াদ থেকে যে ফ্লাইট গেছে আমাদের এম্বাসি, ওনারা 2850 টাকা নির্ধারণ করেছেন। তো এই এটার সাথে আমরা ইয়ে রেখে আমরা এটা ইয়ে করছি 2800 টাকা। হ্যাঁ, এবং আরেকটা জিনিস হলে কি আপনি হয়তো জানবেন যে আমরা যারা দূর থেকে যে 2-4 জন যারা আসতেছে তাদের একটা অ্যাকোমোডেশনের ব্যাপার আছে, তাদেরকে এয়ারপোর্টে পৌঁছানোর একটা ব্যাপার আছে, এগুলো যতটুকু সম্ভব আমরা একটা সাপোর্ট করার ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ। আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে করোনা সার্টিফিকেটের বিষয় যদি আমি জানতে চাই, সেটা সেক্ষেত্রে করোনা সার্টিফিকেট আপনারা কিভাবে দিচ্ছেন? সেটা এখন যে মিনিস্ট্রি দাম্মামে যে মিনিস্ট্রি অফ হেলথ যেটা, ওনারা যে কয়টা হসপিটালকে সার্টিফিকেট দেওয়ার জন্য অ্যাপ্রুভড আছে এদের যে কোনো একটা থেকে আমরা করাবো। হ্যাঁ, আর আমরা এখন এইটা নামটা বলতেছি না এই জন্য যাতে আর আগে থেকে কোনো কমিউনিকেট না করতে পারে। আমরা চাই যে যারা করোনায় আসক্ত তারা বাংলাদেশে না যাক। জি 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 জি, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এই ধরনের আরও সব ভিডিও এবং নিত্য নতুন আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আর ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনার কাছের প্রবাসী ভাইদের নিকট শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।